বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, তার সাথে তার প্যারে হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাম, তার পবিত্র রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম, তার সাথে আহলে বায়াত পাক পাঞ্জাতুন যে যেখানে অনুসারী গাউস কুতুব যে যেখানে শায়িত আছে সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম, তার সাথে সালাম ভক্তি আমার মাতা এবং পিতার প্রতি, এবং আমি সালাম রাখি আমার যিনি গানের উস্তাদ বাবা ফকির আবুল সরকার, তার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দাদিমা তো সিবাগলি চরণে ভক্তি রাখি, এবং আমার দাদা যান সবদুল সান, তার চরণে আমার ভক্তিপূর্ণ তার রজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমাদের গানগুলো দেশে এবং দেশের বাহিরে যারাই উপভোগ করবেন সকলের প্রতি শ্রেণী মতে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমার পালার দিকে যাওয়ার চেষ্টা করব। আজকের পালা আমাদের নূরতত্ত্ব এবং কারতত্ত্ব, মূল বিষয় হল বর্তমানে এবং নূরতত্ত্ব এবং কারতত্ত্ব খুব কমই হয়, এটা আজকের বর্তমান বাজারে হয় না বললেই চলে। তারপরে যাই হোক, আমার প্রতিপক্ষ গায়ক আমার বাবা ফকির আবুল সরকার, তো আমরা আমার বাবা আছে কারের ভূমিকায়, আর আমি আছি নূরতত্ত্বের নূরের ভূমিকায়। আমি আমার পালা থেকে একটি গান রাখার প্রশ্নবোধক চেষ্টা করব। ধন্যবাদ। কার কত পুরকারে শুনি বলো ওহে গুণমণি, যাচ্ছি পাত্তার কত হলো করো তার বর্ণনা, ওরে কার কত পুরকারে শুনি বলো ওহে গুণমণি, বেশ বেশ বেশ, যাচ্ছি পাত্তার কত হলো করো তার বর্ণনা, বুঝাইয়া বলো না তাহার বাত্য নেকার কত প্রকার, কারে কি নাম ধরে তার কি রূপ হয় কখনা, ওরে বুঝাইয়া বলো না তাহার বাত নেকার কত প্রকার, কোন কারে কি নাম ধরে তার কি রূপ হয় কখনা, কোন আসনে কি রূপ ধরে খুলে কৌশল
হতে বাসনা করো না বর্ণনা, আশা করো না বর্ণনা। কাদের গুণী সরকারে মিশিয়া তিনি, আসিলেন এই ববে শুনি দেখিতে বাসনা, আমার আপে আল্লাহ কাদের গুণী সরকারে মিশিয়া তিনি, আসিলেন এই ববে শুনি দেখিতে বাসনা। বিষয় হলো বাবা যেহেতু কারতত্ত্বের গাবি, আমি ছোট করে একটি প্রশ্নবোধক গান লিখে আনছি। হয়তো আমি মৌখিকভাবে একটা প্রশ্ন করবো না, যেহেতু সিডির ব্যাপার, আমার গানে যা করছি মোটামুটি আমার এই কটা সমাধান দিলি চলি। আমি নে আমার মতন যারাই এই বাউল গানের আশেখান জাকিরান আছে, সকলে জানতে পারে যেন বুঝতে পারে, এই জন্য এই গানটা, গানটা হলো কি তত্ত্ব জানিলে পরে কার তত্ত্বের মূল যাবে জানা। বাবা কার কার অনেক নাম শুনছে এটা তত্ত্ব বিষয়টা আজকে খুলে কবেন। কারণ বড় বিষয় হলো সবাইরে কিন্তু সব প্রশ্ন করা যায় না, আগে বুঝতে হবে প্রশ্ন জবাব আসবে কি না। তাই বাংলাদেশের বর্তমান জামানায় আব্দুর রশিদ সরকারের পরে যদি কোনো বাউল সম্রাট উপাধি কেউ পায় থাকে তাহলে বাবুল আপনি। আমি যতটুকু জানি আপনার সাথে গান গাইতে গেলে প্রশ্ন জবাব পারুক আর না পারুক তা দেখার বিষয় না, আপনারে প্রশ্ন করার মতন একটা গায়ক লাগে। এটা বাংলাদেশের সকল পিসাবরাও জানে, সকল শ্রোতারাও জানে। তাই বাবা কোনোরকম একটু চেষ্টা করলাম আর কি। তারপরে অন্তরায় কার কত প্রকারে শুনি, বল হে গুণমণি জাত সিপাত তার কত হলো, করো তার বর্ণনা, কোন জাতে দুই সিপাত হলো, করো তার রচনা, কোন জাতে মিশে আছে আপে দয়াল সাই রাব্বানা। তারপরে অন্তরা বুঝাইয়া বলো না তাহার, বাতনে কার কত প্রকার, কোন কারে কি রূপ ধরে তার, কোন কারে কি নাম ধরে তার, কি রূপ হয় কখনো, মানব দেহের বারো আসন, করো তার রচনা, কোন আসনে কি রূপ ধরে, খুলে খও শুনতে বাসো না। এইগুলা শুধু নাম শুনছি, মানবদের বারো আসন কোন আসনে কিরূপ ধরে, এই বিষয়গুলি আপনি সুন্দরভাবে পরিষ্কার করবেন, যেহেতু মৌখিকভাবে আর বলা কিছু না, যা আছে আমার গানে। লাস্টের অন্তরা আপে আল্লাহ কাদের গনি সরকারে মিশিয়া তিনি, আসিলেন এই ভবে শুনি দেখিতে বাসনা। আচ্ছা আমার আল্লাহ সরকারে মিশে এই পৃথিবীতে যেহেতু আসছে, যেহেতু শুনছি তো আমাদের দেখা জানা বোঝার দরকার আছে না? এই পালাটা হলো নূর কার না, এটা নূর তত্ত্ব এবং কার তত্ত্ব, আগে পালাটা বুঝতে হবে তাই না? আগে পালাটা বুঝতে হবে, যেহেতু এটা তত্ত্ব বিষয় সেভাবে আলোচনা করলে আমরা খুশি হব। আপে আল্লাহ কাদের গনি সরকারে মিশিয়া তিনি, আসিলেন এই ববে শুনি দেখিতে বাসনা, ওরে আপে আল্লাহ কাদের গনি সরকারে মিশিয়া তিনি, আসিলেন এই ববে শুনি দেখিতে বাসনা। শামীম সরকার হয় অজ্ঞানী করছে আনা গুনা, শামীম সরকার হয় অজ্ঞানী করছে আনা গুনা, ওরে জানলে মনের দাদা কাটে, জানলে মনের দাদা কাটে, জানলে মনের দাদা কাটে, পুরো
মনের বাসনা খুলিয়া বলো না বিষয় খুলিয়া বলো এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, লাখ কোটি শুক্রিয়া আদায় করি, সাথে তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত তেজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, লাখ দরুদ ও সালাম সোনার মদিনা মানুয়ারা সঙ্গে আহলে বাইয়াত পাক পঞ্জাতন উম্মতের নাজাতের তরি শ্রদ্ধা ভরে আমি স্মরণ করি অগণিত অলিয়া উলিয়া পীর মাসাই আমার মহান মুর্শিদ বাবাজান দরবেশ আব্দুল চাঁদ আমার বাবাজানের মাজার শরীফে আমার ভক্তি শ্রদ্ধা, যার চরণের ছোঁয়াপে আজকে দাঁড়িয়েছি আমার বাবা আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমাতুল্লাহ, আমার গর্ভধারী আমার দুঃখিনী মা আমার জন্মদাতা পিতা, শ্রদ্ধা নিবেদন করে আজকের এই মাহফিলে আমরা দুজন শিল্পী কিছু গান কিছু কথা নিয়ে হাজির হয়েছি। তরিকতের বৈজ্ঞানিক যারা তরিকতের আশিকান যারা তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রেখে আমার দেশ এবং দেশের বাইরে যারা সুফিবাদের উপরে চলাফেরা করেন গবেষণা করেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আজকের এই ধারা বিবরণী হচ্ছে নূর এবং কা, একটি হলো নূর তত্ত্ব আর একটা হলো আমার স্নেহ ভাজন শামীম সরকার। অত্যন্ত যদিও সে গানের জগতে অল্পদিন, তার গানের লেখনীতে বোঝা যায় বহুদিনের এই রুহটা পুরাতন রুহু, এই রুহটা খুব পুরাতন রুহু, তার গানের ভাষায় আমরা বুঝতে পারি বুঝতে পারি, তার প্রতিও ভালোবাসা রাখি আশীর্বাদ রাখি দোয়া রাখি। আর বিশেষ করে মুসলিম জাহানের আহলে বায়াত প্রেমিকদের এই শোকাবহ চাঁদ আশুরার চাঁদ, যে চাঁদে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন সালাম কারবালার জমিনে নিজের জীবন দিয়েছিলেন, তবু মিথ্যার কাছে হাত বাড়িয়ে দেয়নি, সেই শহীদানদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। যাই হোক, মনোশিক্ষা বলতে গেলে অনেকটা সময় আমাদের আজকে আমার সাথী শিল্পী শামীম সরকার একটি গান শোনাইলেন, কি তথ্য জানিলে পরে কার তথ্যের মূল যাবে জানা এটা খুলিয়া বলো না, কার কত প্রকারের এর একটি প্রথম কলির মধ্যে কত প্রকারের কার, আর সেই কারের মধ্যে কয়টা কার জাত আর কয়টা কার সেপার, এবং কোন জাতের দুইটা সেপার এই গানের মধ্যে তার প্রশ্ন
মানে তাকায় দেখলাম গানের মধ্যে যা কথা আছে তার চেয়ে বেশি হইলে প্রশ্ন। ভালো আবার কোন জাতের মধ্যে আমার আল্লাহ সাই নিজেই মিশে আছে। আর একটা কোন দুই নম্বর কলির মধ্যে আছে বাতরে বলে কার আছে, এই বাতরের কার আবার কত প্রকার কোন কারের কি নাম। আর এই মানবদের মধ্যে বারোটা আসন, কোন আসনের কি রূপ, কোথায় কোন আসনে কে বসা আছে আছে এ বিষয়ে প্রশ্ন দুই নম্বর অন্তরের মধ্যে। হ্যাঁ আমার আল্লাহ প্রকাশ হইলেন সরকারের মধ্যে মিশে, এটা ওনার শোনার জন্য খুব আগ্রহ। ফকির শামীম সরকার হয় অজ্ঞানী করেছে বর্ণনা, আল্লাহ বাঁচাইছে আমারে, তুমি তো জ্ঞানী হইতে। তাহলে গান বাজনার যখন সাইডে দিয়ে আমার অন্য কিছু কইরে খাওয়া লাগতো লাগতো ভালো। তা আমি এটা কথা তোমার কই শামীম সরকার, তারা সাহেব এই নাই স্টুডিওর মধ্যে বাইন্ধে থুয়ে যাও গে, আমি কয়েকদিন বইরা কয়ে দিয়ে পরে তোমারে আমরা সিডির মধ্যে জানাই দিব আমি কি করলাম না করলাম। তবে একটা কথা বলি, আমি হলো একটা একেবারেই সাধারণ মানুষ, আমি কামলা দিয়ে খাই, কামলা দিয়ে খাই, দুই চারটা মহজনের গান গাই গাই। তো আমি একজন মহতের গান তোমার শোনাবো, বিশ্বের মধ্যে যাকে মানবাত্মার প্রধান প্রবাদ পুরুষ বলা হয়েছে, আত্মার বিজ্ঞানী বলা হয়েছে, আমার এই বাংলার জমিনে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছেন দরবের জি লালন শাহ ফকির। লালন শাহ ফকির তুমি তার গানটা একটু খেয়াল করে শুনবা বাবা, এই গানের মধ্যে যা আছে এটা তুমি দয়া করে নিও, এর মধ্যে যা আছে আমার মনে হয় তুমি আরো দুই চারটা গান গাইলেও এই গানের মধ্যেই তার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, আশা করি সমাধান পাওয়া যাবে। প্রশ্নটা খুব বড় হয়, প্রশ্ন শব্দটা খুব একটা যদিও ছোট সংখ্যায় শব্দটা খুব বড়। তো যাই হোক বেশি কথা বলুন না, তোমার এই গানটা শোনাই, তুমি একটু গানটা খেয়াল করে শোনো দরবিজি লালন শাহ ফকির কি বলছে, ভুল ত্রুটিগুলি ক্ষমা চেয়ে আমি আবার পালাঙ্গানে যাচ্ছি, সর্বচরণে ভক্তি রাখি, জয় গুরু। অন্ধকারের আগে ছিল সাই রাগে, আলোকার সে আলের উপহার বন্ধে, অন্ধকারের আগে ছিলেন গোসাই রাগে, আলোকার সে আলের উপহারে, অন্ধকারের আগে ছিলেন গোসাই রাগে, আলোকার সে আলের উপহারে, অন্ধকারের আগে আলকারে আলের ধ্বনি অচেতন ছিল তিনি, আলকারে আলের ধ্বনি অচেতন ছিলেন তিনি, আলকারে আলের ধ্বনি অচেতন ছিল তিনি, ধন্য ধৈরা ছিলেন ¡Oh!
ছোট করে বাজাও, দেখো বাবা যদি বসে বসে মিলাও তোমার গানের সাথে। আলকারে আলের ধ্বনি বাজান, অচেতন, উনি একাই জানতো না উনি আসেন কিভাবে। সৃষ্টির বাসনা হলো একটি শব্দ, আওয়াজ হলো নিঃশব্দ হইতে সেদিন কোন শব্দ শুনিতে পাই, আলিফ লাম মিম ছিন্ন হইয়া গোপনে লুকাইল, সাই ছিল হুয়াল আসমার ঘরে, 30,000 আলিপের পরে আরো 30 লামের তরে, মিমে 30 পাই তখনই উলহিয়ার দরিয়ার মাঝে আসারুক এক শব্দ শুনি। শব্দ হইতে আলিফ লাম মিম পাক কুরআনের আমার কুষ্টিয়ার উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাই বাবা জানেন একজন খলিফা আমার ফরিদপুরের বোকা হামিদের একটা কালাম কইলাম, তাই সাইজি বলছেন আলকারে আলের ধ্বনি, আল মানে প্রথম শুরু সূচনা, আলকারে আলের ধ্বনি, অচেতন ছিল তিনি ধন্দ ধরেছিলেন পড়ুয়া, আজগবি একটা শব্দ হলো, এটা কি একটা একটা শব্দ, এটা কি কোন শব্দ, নিঃশব্দ হতেই শব্দ উদ্গার হলো, আজগবিয়া শব্দ হলো ধন্দকার, নির্গম্ভীরে থেকে নিরন্তর সৃষ্টি হয়ে গেল আগুন পানি বাতাস মাটি নূরে সাপা পাঁচটি জাত, প্রশ্ন কোন জাতের দুই দেশে বাত, মূলত জাত হইল পাঁচটা সেবাত হইল সাতটা, বাবাজি দুইটা করে জাত হইলে ওই বই 10টা, পাঁচটা জাতে যদি একটা করে জাত হয় তাহলে হবে 5টা জাত, 5টা সেবাত হইব একটা করে সেবাত যদি হয় তাহলে হবে কয়টা, 5টা, কিন্তু সেবাত হইল 7টা, জাত হইল 5টা। আর একটা তথ্য তোমার দিয়ে যাই, দুইটা জাত থেকে 7টা সেবাতের সৃষ্টি, তার একটা হইল আগুন, এই আগুনের হইল দুইটা সেবাত, কি নিজে পুরে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে হওয়া যায়, এটা হলো আগুনের দুইটা শক্তি। তোমার আমি ক্যাসেটের মধ্যে কি গম, তারপরেও মানুষকে একটু আমাদের কিছু আল্লাহ বলছে একটা বিষয় তুমি জানলে ওইটা আমার মানুষের মধ্যে জানাই দাও, আর একটা হইল বাতাস, এই বাতাসের হইল দুইটা সেপার, একটা শব্দ সৃষ্টি করে, এই যে আমি কথা বলছি না বাতাসে সৃষ্টি হয়, এই শব্দটা তোমার কানের মধ্যে পৌঁছাইয়ে দেয়, ওটাও বাতাসের কাজ। শব্দ সৃষ্টি হয় বাতাসে আর ওই শব্দটা পৌঁছাইয়া দেয় মাছের দিকে, ডাক দিতেছে বাড়িতে, বাড়ি সাইডে কোয়াটার মাইল দূরে চকে কাজ করে লাঙ্গল ভাই, বাড়িতে তার পানি বসে লাগছে, ডাক পারে এক গ্লাস এক বন্দা পানি পাঠাই দাও, এক জগ পানি পাঠাই দাও, তাহলে ডাক দিল মাঠের থেকে, শব্দটা যে বাড়ি যেয়ে পৌঁছাইল এই শক্তি হলো বাতাসের কাজ। এই 5টি জাতের 7টি সেপাত, আগুন পানি বাতাস মাটি নূরে সাপা, সাপা বাদ আতশ আপ খাক, কথাটা হবে এরকম, সাপা বাদ আতশ আপ খাক, পাঁচ আর সেপাত হইল 7টা, তার একটা হইল আলিমুন,
এটা হলো জ্ঞান কলিমুন তুমি যে গান লিখতে চাও গাইতে চাও ওটা কালামটা বলো ওটা কালাম কলিমুন শক্তি পাশের একটি শক্তি আর একটা হলো মুরিদুন এরাদা করা প্রতিজ্ঞা করা সামিউন শুনি আমি শুনি না কেউ শুনে আমি বলি না কেউ বলায় আমি চলি না কেউ সালায় আর একটা হইল বাসিরুন দেখে আর একটা হায়ুন চিরঞ্জীবী যার কোন ধ্বংস আর কুদিন হইল ক্ষমতা আমার এই হাতটা নড়ে নামিয়া কেউ যেন নারায় আমার এই পাউডার চলে না কে জানো চলায় সালায় এই যে সালায় যেতে চলে চলে কখন যেন চালায় এই সালিকা শক্তি হইল কুদিরুন শক্তি আল্লাহর এই কুদিরুন শক্তি জাগ্রত হলো আল্লাহ বলছেন আওয়ালু মা খালাক আল্লাহি ইশক ইশক হইল আগুন এই আগুন যে আগুন দিয়ে ভাত রান্না দেখাও মিয়া এই আগুনটা না আপনি একটু পরিশ্রম করবেন একটু ঘন ঘন শ্বাস নেবেন দেখবেন শ্বাসটা গরম হয়ে যায় তাহলে এর মধ্যে আগুন আছে আছে কি না এই শ্বাসটা যখন নিবা দেখবা এখানে একটা শ্যাওলা শ্যাওলার মতো অর্থাৎ আগুনের মধ্যে পানি একটু পরে ওই পানি একটু শুকিয়ে যাবে ঘষা দিবা ছাতার মতো তাহলে কি ওইটা মাটি তাহলে সবকিছু ছাপা ছাপার থেকে আসছে কি এসকো এসকো থেকে আসছে আগুন আগুন থেকে আসছে পানি পানির থেকে আসছে মাটি আর মাটির ঘর তৈরি করছে অজুদ এটার নাম হলো এম কান অজুদ অন্ধকারে বর্ষে পানি নইরা আকারে দম নেকাবার কদম খেলাওয়ান্দ্র আঞ্জুমান মুয়াইনা মুরাকাবা মুশাহেদা মুপাশেবা ফানাফি শাহিদ ফানাফি রসুল ফানাফিল্লা বাকা বিল্লাই বারোটার খবরই মানুষ জানে এরপরেও আরো ছয়টা আছে এটা আর আমি তোমার আগলা মাতবাড়ি করিয়ে এত আমার কারণ একটু কষ্ট করে নেও তাতে মহব্বত থাকবে আর হস্তার অবস্থাটা একটু যাই হোক কয় আজকে কিন্তু নূর কারবালা না হলো ওই যে আমাকে রশির সরকার কইতো আমি বোধাই হইলি 30 বছর বোধাই বুঝি না তা আবার বুঝি কার মানে হইলো
আমরা বাংলায় কই তাক কি মাস্টার সাহেব কি কয় কয় ওই উপরে কার দেখ আরে তার উপরে কারে নাকি কার মানে হইল স্তর এই বারোটি স্তর লা ইলাহা ইল্লা আল্লাহ হু হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে বারোটা কার রয়ে গেছে এই জন্য কালেমাটাকে ভালো করে জানতে হয় কালেমা জানলে কার তত্ত্ব জানা দরকার সুবহানাল্লাহ আর বেশি বলিব না আমরা জানি দলিল দস্তুরে মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির যারা এরা বিভিন্ন কিতাবের মধ্যে অধ্যয়ন করেছেন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন তার নূর আমি তার নূর সম্বন্ধে জিগাব না নূর তত্ত্ব সম্বন্ধে লো জিগাই তৈব আচ্ছা বাবাজি নূর তত্ত্ব আপনি বলবেন এই নূর কত প্রকারের নূর যদি কোনো প্রকার থাকে তাহলে বলবেন বাবাজি এই কয় প্রকারের নূর নূরে যদি আমরা সবই সৃষ্টি হই তাহলে একই নূরে যদি সব সৃষ্টি হয় আপনিও যে নূরে আমিও সেই নূরে তা আপনি হইলেন মুসলমান আমি হয়ে গেলাম কালীপদ চন্দ্র চক্রবর্তী আচ্ছা আচ্ছা কথা উনি হয়ে গেল এ দাদা কি কাজ করবে জুতা সেলাই করি কেউ চোর হইল কেউ বিচারক হইল হ্যাঁ সাইজি বলছে না এক জানে দুই কায়া ধরে কেউ পাপ কেউ পূর্ণ করে পূর্ণ করে কি হবে তার রোজা শরী হিসাবের বেলা আচ্ছা শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা জগৎ পয়দা হয় সেই জাকার কি হইল তার কি করে যাই কত দূর আমার যাওয়ার দরকার নাই বাবা আপনি বলবেন এই নূরটা কত প্রকার আর কোন নূরে কোন জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করছেন এই সামান্য আমার রুটিটা একটু ছোট বাবা হ্যাঁ আমার রুটিটা একটু ছোট তো ছোট হইলেও ইনশাআল্লাহ খাইলে এটা একটু মোটা আছে এদিকে মানে এদিকে ছোট হইলেও এদিকে আবার একটু মোটা আছে এইটা একটু বুঝে শুনে আশা করি আপনি ভালো জব দিবেন কারণ যেহেতু আপনি লেখনি ভালো হ্যাঁ বাবুর সিদ্ধ দিলাম মোটামুটি একেবারে ভালোই আশা ভালোই আছে আশা করি এই একটা বিষয় থাকলো আমরা সেই কথাগুলি শুনব আল্লাহ তাআলা এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে উনি মিশ্রিত নাই তবে কারোটা প্রকাশিত বিকাশিত কারোটা বিকাশিত না হওয়া জানি না যার কাছে বিকাশিত তার কাছে আমার আল্লাহ আকার যার কাছে বিকাশিত না তার কাছে আল্লাহ নিরাকার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ভিতর এই পাঁচ হইল বাতেন লা মানে নাই এই নাই মানে কিন্তু কিছুই নাই তা কিন্তু আবার না এই নাই মানে আছে এটা হলো বাতেন লায়ের অংশ লা ইলাহা ইল্লাল্লাহর অংশ বাতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো জাহির আমি বাবা এর মধ্যে আর বেশি কিছু যদি ইচ্ছে যে কোন দিন তোমার সাথে হ্যাঁ আল্লাহ মালিক যদি কোন দিন ফেলায় সেদিনকে কইও চেষ্টা করে দেখব আর কি মালিক যদি দয়া করে তাহলে দুই চার কথা বলার জন্য বলার জন্য আমাদের যারা ডাক পাইরে আছে আমরা বেশি জানলেও এর আমার কবির তারা Oh!
এই ঘরের তত্ত্ব যে জানে, এই ঘরের তথ্য এবং তত্ত্ব এই দুইটা যে জানে, সে কার তত্ত্ব জানে, এই দুইটার যে চেনে সে কার তত্ত্ব চেনে, এই দুইটার যে মানে ভিতর এবং বাহির সে কার তত্ত্ব মানে। এই আগে এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, তুমি কোন সময় নীরব থাকো, কোন সময় চেতন হও, কখন কোন সময় আকার হও, কোন সময় নিয়াকার হও, এই বিষয়গুলি যদি কামিল মুর্শিদ ধরে বুঝতে পারো, কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার, কেউ বলে আকার সাকার, অপার ভেবে হই ঝুলা, সাই আমার কখন খেলা, কোন খেলা, ধুমুকারে ধুমু ঝরে বামঙ্গ ঘর্ষণ করে, ধুমুকারে ধুমু ঝরে বামঙ্গ ঘর্ষণ করে, ধুমুকারে ধুমু ঝরে বামঙ্গ ঘর্ষণ করে, সেই রূপ হলো মায়ের আকার, ও বলি অন্ধকারের আগে